গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, আর আজ আমরা অনেক কিছু করতে চলেছি। তো প্লিজ এই ভিডিওটা পুরো দেখো, আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা একটা ভান্ডারের ব্যবস্থা করেছিলাম। ভান্ডার অর্থাৎ কিছু লোকের মুখে অল্প কিছু আমাদের সাধ্য মতন অন্ন তুলে দেওয়া। তো এখন সেটারই আয়োজন চলছে, ভাত রান্না হচ্ছে। মেনুতে কী কী ছিল সেটা একবার বলে দিই। ভাত, ডাল, তরকারি, চাটনি আর পায়েস। তো এখানে 300 জন লোকের রান্না চলছে। এখানে আমাদের সবাই এখানে রান্না করছে। রাহুল, ভান্ডারটা ঠিক দেওয়া হয় মন্দিরের গেটের ঠিক অপোজিট সাইডে, এদিকে। এই চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানটায় খুব সুস্বাদু চা পাওয়া যায়, 10 টাকা দাম, খুবই কম দাম এবং খুবই ভালো চা। যদি খেতে চান তাহলে এই দোকানটা আসবে। সো এবার আমরা শুরু করছি আমাদের এই ভান্ডারের ব্যবস্থা, যেটা ছিল আমরা করেছিলাম। তো এটা শুরু করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে অন্নগ্রহণ করছেন, প্রচুর লোক। আমরা সকলেই এখানে সার্ভ করেছি, নিজেরাই সার্ভ করেছি, আর সত্যি বলতে কি একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। ইনি হলেন অরূপদা, ইনি আমাদের খুবই হেল্প করেছেন। মোট আধ ঘন্টার একটু বেশি, হয়তো 45 মিনিট। এই 45 মিনিটে এই 300 জনের অন্নগ্রহণের ব্যবস্থা যেটা আমরা করেছিলাম সেটা এই 45 মিনিটে শেষ হয়ে গেল। আমরা বুঝতেও পারলাম না কখন শুরু হলো আর কখন শেষ হলো, প্রচুর লোক, প্রচুর লোক আমাদের এই ভান্ডারেতে অংশগ্রহণ করেছিল। আর আমরা সত্যি বলতে আমরা খুব আপ্লুত তাদেরকে সার্ভ করতে পেরে, তাদেরকে খাওয়াতে পেরে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এরপরে দুপুরে আমরা বেরিয়েছিলাম একটু সাইট সিন করতে, কোথায় কোথায় গেলাম দেখিনা। দেখো এক্স্যাক্ট নাম তো আমি জানি না কোনো মন্দিরের, তবে প্রথমে আমরা একটা মন্দিরে এসেছিলাম যেটা
ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দির ছিল। তো অপূর্ব সুন্দর মন্দিরগুলো এখানে, আর বিগ্রহ যেটা আমি এক্ষুনি দেখাবো তোমাদের, বিগ্রহটিও কিন্তু খুবই সুন্দর। এরপর আমরা যেখানে এসেছিলাম সেটা খুবই পপুলার একটা জায়গা, সেটা হলো ইসকনের মন্দির। তো বীরভূম জেলার এটাই একমাত্র ইসকনের মন্দির আমার মনে হয়, কারণ খুবই সুন্দর, মানে তা বলে বোঝানো যাবে না। ইসকনের মন্দিরগুলো সবাই জানো কত সুন্দর হয়, তো এটাও খুবই সুন্দর মন্দির। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এখানে লেখা ছিল অ্যালাউড নয়, তবুও আমি চেষ্টা করেছি আর কি করার, অ্যাটলিস্ট বিগ্রহটা দেখানো আর শ্রী শ্রী প্রভুপাদ দেবের দর্শনটা তোমাদের করানোটা খুবই জরুরি বলে মনে হয়। ইনি হলেন শ্রী শ্রী প্রভুপাদ দেব, ইনি ইসকনের প্রতিষ্ঠাতা। এবার আমরা চললাম পরের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ অন্য কোনো মন্দির দর্শন করতে। এই মন্দিরটি ভেতরে প্রবেশ করার পূর্বে আমাদের ফোন জমা রাখা হয়, তাই জন্য এই মন্দিরের ভেতরে কোনো ভিডিও আমি দিতে পারলাম না। তবে মন্দিরটা খুবই শান্ত এবং খুবই সুন্দর। এই মন্দিরটিও ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির, আর এই মন্দিরটির একটা স্পেশালিটি হলো এখানে দোলের সময় বিভিন্ন বিদেশি ভক্তরা এখানে আসেন, আর এই জায়গাগুলোতে থাকেন, আর এখানে এরা সবাই মিলে উৎসব করেন, দোল উৎসব যেটা হয় আর কি। এরপর আমরা আসলাম আটলা, এখানে শ্রী শ্রী সাধক বামাখ্যাপার বসতবাড়ি, যেটা আর কি এরা ক্লেম করছে, বা এখানে তিনটে আলাদা আলাদা জায়গায় এরা ক্লেম করছে কি এটাই আসল জন্মস্থান, আদি জন্মস্থান। তো আমরা সব কটাতেই ঘুরেছি, বাট একটা ভিডিও আমি দিলাম এখানে। এখানে কিন্তু আবার প্রসাদে মুড়ি দেওয়া হয়, অদ্ভুত ব্যাপার হলো এটাই, এটাই বামদেবের প্রসাদ বলে মানা হয় আর কি। এরপর আমরা আবার মায়ের কাছে ফিরলাম, মায়ের মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করছি। এখানে আমাদের তরফ থেকে মায়ের কাছে শীতলভোগ নিবেদন করা হয়, সেই শীতলভোগ আর কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে দেওয়া হয়েছিল। এই সেই শীতলভোগ মায়ের কাছ থেকে আমাদের হাতে এসেছে, অর্থাৎ মা এটি গ্রহণ করে নিয়েছেন অলরেডি। তো এবার এটা সবাইকে বিতরণ করার পালা। বিতরণ শুরু হতেই হই হুল্লোড় পড়ে যায়, যেটা একেবারেই কাম্য নয়, কাড়াকাড়ি পড়ে যায়, তবু আমরা যা হোক করে এটাকে ম্যানেজ করি। আর এখানেই আমাদের আজকের দিনটা শেষ হচ্ছে। থার্ড পার্টের জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।